বন্ধু রে ও চাটমোহর বাবা ও আমার পাবনার বাবারাও, কিন্তু আমার নবী কি বলছে শুনে যান। আমার নবী বলছেন, আমার যখন আমার আল্লাহ মেরাজ নিয়েছেন আমি সব দেখেছি, সব চাইতে কঠিন আজাব দেখেছি কবরের আজাব, কবরের আজাব। আর কবর আজাবের ভিতরে অনেক অনেক শ্রেণী আছে, কবর আজাবের ভিতরে অনেক কোয়ালিটি আছে। এর মধ্যে সব চাইতে ভয়ঙ্কর কবর আজাব হলো, ডান পাশের মাটি গুলা এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি গুলা আরেক প্রান্তে যাবে, দুই পাশের মাটি গুলো যাইয়া বডির ভিতরে এমন দূরে চাপা মারবো আল্লাহ কিন্তু আমি প্রায় মাহফিলে বলি হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তা হয় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। কথা বল ঠিক কিনা, রূপে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, তাদের জীবন ধ্বংস, সমাজ ধ্বংস, পরিবার ধ্বংস, মা বাবার স্বপ্ন ধ্বংস, তার ফিউচার ধ্বংস, ঈমান ধ্বংস, আমল ধ্বংস, শেষ পর্যন্ত কুত্তার মতো রাস্তায় পড়া মরায়। কথা বলেন ঠিক কিনা? কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না? কেন আপনি দুনিয়া দুনিয়া কইরা নিজের মূল্যবান সময়টা নষ্ট করতেছেন? নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ কেন জানেননি? জাররা জাররা পরিমাণ আমার আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না। আপনি মনে করতেছেন গোপনে গুনাহ করলে আপনাকে বুঝি কেউ দেখে না? না না, দুনিয়ার মানুষ না দেখতে পারে, কিন্তু আপনার প্রকাশ্য অপ্রকাশ্য গুনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সব টুট করার জন্য ফেরেশতা কাদের মধ্যে লাগিয়ে রেখেছে, জাররা জাররা পরিমাণ গুনাহ করলে লেখা হয়ে যাচ্ছে, জাররা জাররা পরিমাণ বদ নেকি করলে লেখা হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকে, যারা আমার আল্লাহকে ভয় পায়, প্রকাশ্য গুনাহ করতে গেল আমার আল্লাহকে ভয় পায়, গোপনে গুনাহ করতে গেল আমার আল্লাহকে ভয় পায়। ও যুবকের দল, প্রকাশ্য অপ্রকাশ্য গুনাহ করলে আল্লাহকে ভয় পেয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমার আল্লাহ তার চোখের ভিতরে রহমতের নূর পয়দা করে দেয়। এই চোখে যখন আল্লাহর ভয় চলে, অন্তরে খোদা ভীতির কারণে চোখে যখন আল্লাহর নূর চলে আসে, চোখে চোখে তো আল্লাহর রহমতের নূর চলে আসবে। এই চোখ দিয়ে সে কোনোদিন মোবাইলের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই চোখের ভিতরে যে আল্লাহর রহমত চলে আসে, এই চোখ দিয়ে কোনোদিন বেগান নারীর দিকে তাকাতে পারে না। এই চোখের ভিতরে যদি আল্লাহর রহমতের নূর চলে আসে, এই চোখ দিয়ে সে কখনো চোখের জিনা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, তোমরা তোমাদের চোখকে হেফাজত করো, এরপর আমার আল্লাহ বলছেন তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। লজ্জাস্থানটা হলো জেনা করার চূড়ান্ত পর্যায়, কিন্তু চূড়ান্ত পর্যায় লজ্জাস্থানের কথা না বলে চোখের কথা আমার আল্লাহ কেন বলেছেন তারও একটা কারণ আছে, কারণ চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, এই চোখ দিয়ে, এই চোখ দিয়ে একটা মেয়েকে মেয়ের প্রতি আসক্ত হয়, আসক্ত হওয়ার পরে তার ভিতরে কামনা বাসনা আসক্ত হয়, আবার চূড়ান্ত পর্যায়ে সে চলে যায়। এই জন্য যার চোখটা ঠিক হয়ে যাবে,
তার মনটা ঠিক হয়ে যাবে এই চোখের ভিতরে যদি আল্লাহর নূর আনতে চান মনে করেন কথার কথা বলছি একটা মদের বোতল হাতে নিয়েছেন আর মুখটা খুলেছেন হুইলা মদ পান করার জন্য মুখের মধ্যে ঢালতেছেন ঢালার সময় মনে মনে ভাবতেছেন আমার ডানে কেউ দেখে না আমার বামে কেউ দেখে না সামনে কেউ দেখে না পিছনে কেউ দেখে না আমি মদ খাইয়া ফেললে কেউ আমার দেখবে না কিন্তু হঠাৎ করে মনের ভিতর আল্লাহর ভয় এসে গেছে আমার যদি পৃথিবীর কেউ যদি আমার না দেখে ও আমার পাপনার বাবারা জবানটা খুলে বলুন আমাদেরকে দেখে কে আর জবান খুলে তো দেখে কে পৃথিবীর কেউ দেখে না কিন্তু আপনাকে আল্লাহ দেখতেছে এই জন্য আল্লাহর ভয়ে মদের বোতলটা ডিল মেরে পাকাই ফেলে ভেঙে ফেললেন এটার নামই হলো তাকওয়া এই তাকওয়া যার মাঝে থাকবে আমার আল্লাহ তার বান্দার মধ্যে সীমাবদ্ধ রাখে না আমার আল্লাহ তার বান্দা থেকে বন্ধু বানায় আনে শুধুমাত্র তাই নয় আল্লাহর বন্ধু বানায় শুধু তাই নয় বন্ধুর মানে সীমাবদ্ধ রাখে না যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দেয় যারা আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দেয় আমার আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে এভাবে ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতান কোরআন শরীফ বলে কি খারাপ লাগে কষ্ট লাগে তাহলে আবার তেলাবাদ করছি জবানটা খুলে আল্লাহকে ডাক দিবেন ঠিক কিনা বলেন একদম এখনো গুনগুন কিছু আওয়াজ শোনা যায় আওয়াজগুলো আসবে না সবাই চুপ থাকবেন নীরব থাকবেন আমার একটি অডিয়েন্স শান্ত লাগে আমি যেদিকে যাই অডিয়েন্সটা সেদিকে যায় নীরব থাকবেন আবারও বলছি ভয় করবো একজনকে তিনি কে আরো বড় করে তিনি কে ছেড়ে দিলে রাজি হয়ে যাই কে আল্লাহকে ভয় করলে রাজি হয়ে যাই কে আমার আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দেয় আমি আল্লাহ তাদেরকে বান্দার মাঝে রাখি না আমি আল্লাহ তাদেরকে আমার বন্ধু বানায় ফেলি তাহলে বান্দা আর বন্ধু এক জিনিস না আপনি আল্লাহর বান্দা আমি আল্লাহর বান্দা আপনারা আল্লাহর বান্দা কিন্তু খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু কথা বলেন হযরত শাহজালাল আলী আমানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু এবার জিজ্ঞেস করেন হে বাংলার সুলতানুল আউলিয়া আপনি বান্দা ছিলেন আমিও তো বান্দা আপনার কাছে এত হাজার হাজার মানুষ যায় জিয়ারতের জন্য আপনি আল্লাহর বন্ধু কিভাবে হয়েছেন তিনি আপনাকে উত্তর দিবেন আমি আমার জীবনকারে আল্লাহ এবং নবীর প্রেম সাগরে কুরবান করে দিয়েছি এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে তাইলে বান্দার বন্ধু এক জিনিস বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা আল্লাহকে ভয় করে যারা আল্লাহর বন্ধু হয়ে যায় আমার আল্লাহ তাদেরকে বন্ধু বানায় আল্লাহর কোরআনে গ্যারান্টি দিয়ে
দিয়েছে আল্লাহর কোরআনে ওয়ারেন্টি দিয়েছে এরা দুনিয়াতে চলবে ফিরবে খাইবে ঘুমাইবে তাদের কোনো ভয় নাই এরা হাশরের ময়দান যেদিন কায়েম হবে নিজের গ্রামে মানুষ নিজের যেই দিন মানুষ সাঁতার কাটবে ইয়া নফসি বলে যেদিন কাঁদবে যেদিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতে আল্লাহর বন্ধু যারা হবে তাদের কোনো চিন্তা নাই এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেমিকদেরকে একটা জান্নাত দিব না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব কয়টা জান্নাত দিয়ে দিবে দুইটা জান্নাত দিয়ে দিবে এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলি আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যায় রাতের বেলা গুনাহ করতেছেন চিন্তা করবেন আপনাকে আপনার রব দেখতেছে দিনের বেলা মানুষকে মাপের মধ্যে ঠকাই দিতেছেন কালি আঙ্গুলের টিপ দিয়া মাপের ওজন কমাইয়া বাড়াইয়া চালাকি করতেছেন আপনি মনে করতেছেন খরিদ্দারকে আপনি ঠকাই দিতেছেন কিন্তু না না দুনিয়ার মধ্যে যারা মানুষকে মাপে কম দিবে হাশরের ময়দানে তার নেকের পাল্লা হালকা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওজনে কম দেওয়া যাবে না এই জন্য ওজনে কম দেওয়া যাবে ওজনে কম দেওয়া যাবে না এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি ওজনে কম দিনে হাসরের ময়দানে আপনার নেকের পাল্লা হালকা হয়ে যাবে যুবকের দল আমার আল্লাহ অন্তরে খবর জানে কি জানে না আমার আল্লাহ অন্তরে খবর জানে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইন্নাল্লাহা আলীমুম বিযাতিস সুদূর কে আল্লাহকে ভয় করে কে করে না মুখে যদিও বলে আমি ভয় করি কিন্তু অন্তরে যে করে না পাবলিক যদিও বুঝে না বুঝে একজন জবানটা খুলে কোন তিনি কে আরো যদি বলেন তিনি কে আল মালিক আল কুদ্দুস আস সালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সব জানেন সব দেখেন দুনিয়া কে লিয়ে আখিরাত বরবাদ না করো দুনিয়া দুনিয়া করে আখিরাত কে বরবাদ করা যাবে না কিসি ইনসান কো খুশ করনে কে লিয়ে আল্লাহ কো নারাজ না করো দুনিয়ার কোন মানুষ কে খুশি করতে গিয়ে আমার আল্লাহ কে বেজার করা যাবে না হাত করে বলেন ঠিক কি না বলেন চাটমোহর থানায় আলোকিত করে দিয়েছেন এই চাটমোহরের বন্ধুরা পাবনার বাবাজিরা শুধু একটা কথাই বলতে চাই আমরা যদি আল্লাহকে ভয় করব তাহলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না আমরা যদি আল্লাহকে ভয় করব যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আপোষ হতে পারে না যারা আমরা যদি আল্লাহকে ভয় করব যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সঙ্গে আপোষ হতে পারে না আমরা যদি সত্যিকার আল্লাহকে ভয় করব যারা আল্লাহ পাকের জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে আমরা কখনো তাদের সঙ্গে আপোষ করব না আজকে ভক্তহীন কণ্ঠে বলতে চাই এই চারটা জায়গায় যে আঘাত করে কথা বলবে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মিশন ত্যাগ করতে হবে কথা বলেন আমার যুবক ভাইয়েরা সবাইকে অনুরোধ করে বলবো আমি বেশি লম্বা করব না এখান থেকে আমার সিরাজগঞ্জ প্রোগ্রাম আছে এশারের পর কিন্তু আমি শুধু এতটুকুই বলবো আমরা ভয় করব একজনকে জবানটা ছেড়ে বলুন তিনি কে এখন দেখে কি দেখে না প্রকাশ্য গুনাহ করলে দেখে কি না আজকের এই মাহফিলে কে কে দান করেছেন তিনি কি দেখে না আমার কাছে হিসাব নেই ওনার কাছে কি হিসাব আছে না তো যার কাছে চলে যেতে হবে সুম্মা ইলাইহি তুরজাউন যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে তাহলে আমাদের একটু মানুষ হয়ে যাওয়া লাগবে না মানুষ হয়ে যেতে হবে তো
ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত সব ক্ষতিগ্রস্ত আপনি ক্ষতিগ্রস্ত আমি ক্ষতিগ্রস্ত কারণ দুইটা কোয়ালিটি আমার মাঝে নাই দুইটা কোয়ালিটি আপনার মাঝে নাই যদি থেকে থাকে আলহামদুলিল্লাহ আছে কিনা আপনি নিজে প্রমাণ করেন আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়ামিলুস সালিহা যারা ঈমানদার হবে তারা ক্ষতির সম্মুখীন হবে না যারা নেক আমল করবে তারা ক্ষতির সম্মুখীন হবে না আল্লাহ কোরআনে বলেন এখন ইসরায়েল গুন্ডা বাহিনীরা ফিলিস্তিনি মুসলমানদেরকে বোমা মাইরা মারতেছে আর ফিলিস্তিনি মুসলমানরা বলতেছে তোরা আমাদেরকে বোমা মাইরা আমাদের জমিন দখল করতেছিস আমাদের ভূমি দখল করতেছিস আর আমরা মসজিদে আকসার জন্য রক্ত দিয়া আল্লাহর জান্নাত দখল করতেছি খেলা তো হবে সেখানে কথা বলেন ঠিক কি না বলেন আরে খেলা তো সেখানে হবে দুনিয়ায় কিসের খেলা হবে আর দুনিয়া মাযরাতুল আখিরা আর দুনিয়া তো একদম নগণ্য দুনিয়া তুচ্ছ আখিরাতটা হলো শ্রেষ্ঠ খেলা তো হবে সেখানে এই খেলা সেই খেলা কোন খেলা বুঝি না এতটুকু বুঝি প্রেমের খেলা সবচাইতে বড় খেলা কথা বলে ঠিক না বেবি আর প্রেমিকদের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হয়ো না হতাশ হয়ো না বিজয় তোমারই হবে যদি তুমি ইমানদার হতে পারো তুমি গাঁজা খাইয়া কইবা যে আমি বিজয় হয়ে যাব তুমি হারাম খাইয়া বলবা আমি বিজয় হয়ে যাব অসম্ভব অসম্ভব হারাম খুর আল্লাহর রহমত থেকে বহুত দূরে হালাল যারা খায় তাদের মনে কোথায় ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হালাল যারা খাবে তাদের ব্যাপারে আন্নাবিগু আউলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার রাসূল ইমানদারের জানের চাইতে আরো নিকটে যদি বলুন না সুবহানাল্লাহ তাহলে ইমানদার হতে হবে নেক আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু ওয়ামিলুস সালিহাতি আন্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার জান্নাতের সমসংবাদ দুই শ্রেণীর মানুষের জন্য দুইটা কোয়ালিটি যে মাঝে থাকবে এক নম্বর যে নেক আমল করবে আর যারা ইমানদার হবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন এই জান্নাতটা কেমন দেখেন আল্লাহ বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহা আনহার এই জান্নাতটা নিজ দিয়া নহরগুলো প্রবাহিত হবে এই নহরগুলো কোন নহর যেই নহরের সূত্র হলো হাউজে কাউসারের সাথে যেই হাউজে কাউসারের পানি এক ফোঁটা কেউ পান করলে জিন্দেগিতেও তার পানি তৃষ্ণা লাগবে না যে হাউজে কাউসারটার খালেক হলো আমার আল্লাহ মালিক হলো আমার দয়ালু নবীজি আমার আল্লাহ খালেক হইয়া হাউজে কাউসারটারে আমার নবীকে মালিক বানায়া দান করে দিয়েছেন দলিল ইন্না আতাইনাকাল কাউসার আমার আল্লাহ বলে হ্যাঁ বন্ধু আমি আপনাকে হাউজে কাউসারটা দান করে দিয়েছি এখন আমাকে প্রশ্ন করবেন হুজুর হাউজে কাউসারের পানি পেতে গেলে কি করতে হবে ওই যে আল্লাহ শর্ত দিছে ঈমান আনতে হবে আর নেক আমল করতে হবে হাউজে কাউসারের পানি এমনিতে এমনিতে পাওয়া যাবে না কর্ম করবেন আমার আল্লাহ পুরস্কার দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফামাইয়ামাল মিসকালা যারাতিন ভালো কাজ করলে আমার আল্লাহ পুরস্কার দেওয়ার জন্য রেডি আর যদি যাররা যাররা পরিমাণ খারাপ কাজ করেন আমার আল্লাহ তার প্রতিফল দিয়ে দিবে এই জন্য হাউজে কাউসারের পানি দুনিয়ার মধ্যে গাঞ্জা খায়া পাওয়া যাবে না সুদ খায়া পাওয়া যাবে না সুদের কথা বললে কি অসুবিধা আছে আমার যে ভয় ভয় লাগতেছে যদি সব সুদখুরেরা আমাকে মিলেমিশে ধরে ফেলে কারণ তারা তো টাকা পাওয়া ছেলেরা আমার ছেলেগুলো তো আমার ছেলেগুলো আছে এখানে আচ্ছা 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 আছে মাঝে মাঝে কিছু শান চলবে নাকি শান চলবে না মাঝে মাঝে
ফেসবুকে যা আপনারা দেখেন কাইটকেটা সারে হ্যাঁ কাইটকেটা সাইরে যে গানটান মানে সারে সবাই মনে করে কিছু মুরুব বিতরিতা বুঝে না এডিটিং কিতাব তো এরা তো এগুলা বুঝে না এরা মনে করে যে তাহির মুক্তি হই বাজ না লাগায় গানটা ঠিক না মুরুবিরের দেখায় থানার মধ্যে দেখায় প্রশাসন এখন তো ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হচ্ছে সবাই বুঝবে বাটফরি দান্দারি সিটিং মিটিং যাই করুক লেখা থাকবে 120 এর গাড়ি চালানো যাবে না 80 চালাইতে হবে 120 চালাইবেন মামলা খাইবেন ওই দিক দেখেন তো ট্রাফিক দাঁড়ায় থাকে পুলিশ লাড়ি লইয়া ওই সময় দাঁড়ায় থাকবে না লাল বাতি জ্বলবে দাঁড়াও সবুজ বাতি জ্বলবে না সবুজ বাতি জ্বলবে না লাল বাতি জ্বলবে দাঁড়াও আর সবুজ বাতি জ্বলবে যাও যখন কেউ এটা ফলো করবে না যাইবো গা তাড়াতাড়ি কইরা হুট করে অটোমেটিকলি মামলা ফ্লেক্সি হয়ে যাবে কথা বলেন ঠিক না ভাই আসতেছে আসতেছে কাতার গেছিলাম দেখেছি পুলিশ টুলিশ কেউ নাই পুরো ক্লিয়ার একদম সাদা মাঠ বাঙালি হইলেও 4.5 লাখ আর কাতারের স্থানীয় মানুষ হইল 3.5 লাখ আর সারা বিশ্বের সব মানুষ মিলিয়া মানুষই হইল 27 লাখ ওখান থেকে আমাদের দেশে আসে তো কাতার যে উন্নত আসলে উন্নত সমৃদ্ধশালী কাতার খুব উন্নত আইসা কয় বাংলাদেশে কি আছে এই দেশে যে সুন্দর আসলে এই দেশটা সুন্দর কিন্তু আপনি এটা বুঝতে বহার মানুষ হইল 27 লাখ আমরা হইলাম 17 কোটি কত বুঝতেই কথা কোন ঠিক না তো সেই তুলনায় খারাপ না ভালোই আছে কথা কোন ঠিক না হ্যাঁ তবে কিছুটা দূরত্ব টুরত্ব তৈরি হয়েছে এগুলার সংলাপের মাধ্যমে সমাধান কইরা সুন্দর করে আমরা মিলিমিশে দেশটারে সম্প্রীতির মডেল বানাতে চাই কথা বলেন ঠিক না যাই হোক যুবক ভাইরা আমার আলোচনায় সমাধান হয় জোর করে সমাধান হয় না জোর করে সমাধান হয় আপনাকে সিস্টেমে আসতে হবে নাহলে আমাদেরকে কাজে লাগে না আমরা আল্লাহ পাক অনেক সুযোগ দিয়েছে আপনি আমাকে বলে দিবেন যে কোনো ডিপার্টমেন্টে এই নিউজটা পাঠানোর জন্য আমি যথেষ্ট আল্লাহর রহমতে অনেক সম্মান ইজ্জত আমাকে সব জায়গাতেই করে কিন্তু যদি কেউ ব্যবহার করতে চান আমাকে করতে পারেন সৌন্দর্যের জন্য আজকে আমি চলে এসেছি এই মাদ্রাসার ভিতরে কি মাদ্রাসা এটা ছোট গোয়াখরা চিরোল সারোরা ইচাখালী সম্মিলিত হাফিজিয়া মাদ্রাসা আমার মেহমানদারি করছে সব কৌমি মাদ্রাসা ছেলেরা কথা কোন ঠিক না বেটি এই মাদ্রাসা আমাদের মতাদর্শের ওই আমরা সারা জীবন যেভাবে চলে এসি ইডাই মাদ্রাসা হিডাহী মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা এর একটা দূরত্ব নিয়ে চলে আসছি এই দূরত্বটা আস্তে আস্তে কিছুটা কমতেছে কথা বলেন ঠিক না বেটি আর কমতেছে দিককেই তারা ইনভাইট করেছে আমিও ইনভাইট রেখেছি কে কোন দুল করে আমি জানি না কে কি দল করে আমি জানি না কে কোনটা মানে না মানে এটা আমি জানি না আমি মনে করি আমি যদি আলাদা থাকি তাহলে আমার মনের কথাটা বলতে পারবো না সেও যদি আলাদা থাকে তার মনের কথাটা সে বলতে পারবে না যদি দুজনে একসাথে হইয়া যায় ওইলে আমার বোঝায় নিব নাইলে বুঝাই এই মিশন নিয়ে আমি চলি মাইনাস নয় ম্যানেজ চাই মাইনাস নয় ম্যানেজ চাই নিয়ে চলি কথা বলেন ঠিক না বেটি আর দূরত্ব করতে করতে আমি যখন কাতার গেছি কাতার যাবার এই 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 লোকটা এই লোকটা তুমি কি ইসরায়েল কি কে শোনো এই শোনো এই 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 সেরা দেন সেরা দেন না কে এসে বসে তো বাড়ির দিকে ফোন দিছে যদি আবার প্রেশার লো হয়ে যাবে এই যুবক আমি যখন কি কষ্ট দিছে আপনাদের আমি একটু রেস্ট নিতেছি কথা বলেন না বহুত কষ্ট করেছি তো এই শুনেন আমি কাতার যাওয়ার পরে মসজিদ থেকে বের হয়েছি জাতীয় মসজিদ থেকে বের হওয়ার পরে আমার জিজ্ঞেস করতেছে ওহাবি কেডা আর সুন্নি কেডা আমি তো দেখরে সংগ্রামের আগে টিকিট চলে আছে দুই গ্রুপ এখন এই গ্রুপ আছে না কেয়ামত পর্যন্ত চলবো আর যদি মনে করে যে সমাধান চায় দিলে দুইজন একসাথে বসতেই কথা কোন ঠিক নেই আর এখন বর্তমান যে সমস্যা ইতালি আর ঠেলা ঠেলি করিস না ওইলে বুঝায় নি জ্ঞান আইলে বুঝায় ফর তবে একটা কথা লল গাঁটটিটা গুল কর গাঁটটিটা গুল কর সবাই মিল্লা যার যা আছে সব নিয়ে ফিলিস্তিন যায় কথাটা ঠিক আছে বাজান কথা ঠিক আছে আমরা ডাক্তার দেখি করতে করতে ওই যে ইহুদিরে বুঝতে পারাইছে মুসলমানদের মধ্যে 50টা গ্রুপ আছে এই দুর্বলতা পাইয়া গেছে মুসলমানরা হুঙ্কার দিলে লাভ হবে কি ইডো জানে মুসলমানের অস্ত্র নাই কথা কোন ঠিক না বেটি আর আমরা যদি এক থাকতাম তাইলে মনে করি এই গ্রুপ ইহুদি 80,000 গুন্ডা বাহিনী ইটা তো আমরা ফুরা ঘুরে যাবে বলে কথা কোন ঠিক না বেটি আমাদের মার খাওয়ার মূল কারণ যুগে 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 আমরা বিভিন্ন কারণে অকারণে দূরত্ব তৈরি করে বাড়াই ফেলছি আমরা এক হইতে পারি নাই আমি চিৎকার করে বলতে পারি মুসলমান যদি এক হয়ে যায় আর চোখের পানি ফালাইয়া আপনার জমিনে আল্লাহর কাছে যদি ইসরায়েলের ধ্বংস কামনা করে এক একটা চোখের পানি ইসরায়েলের জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে কথা বলেন
আমি কি বুঝাতে পেরেছি ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা বলেন ঐক্যবদ্ধ হওয়া লাগবে কিনা বলেন আমি সম্পূর্ণ ভিন্ন একটা জায়গায় কাজ করি এটা আপনারা ইউটিউবে হয়তো এখন বুঝতেছেন থেকে বুঝেন আমি আমাদের মধ্যে যারা আছে আমি এক্সাইটেড না আমি বিবেচনা রেখে কথা বলি আমি সম্পৃতির লক্ষ্যে কথা বলি আমি মনের মাধুরীতে মিশে কথা বলি একটা রাস্তার ছেলে এসে আমার পাশে এসে দাঁড়ায় বলে যে হুজুর একটা ছবি তুলবো আবার ওসি মহোদয় আবার এমপি মহোদয় আবার আমাদের বড় হুজুর ছোট হুজুর মাইজদা হুজুর যত হুজুরই আছে তারাই আমার কাছে একটা রিকশাওয়ালার যে মূল্য মানুষ হিসাবে যত লেভেলের মানুষ হোক না কেন তারা সবাই একই লেভেলের মানুষ হিসাবে মানুষকে মূল্যায়ন করতে হবে আজকে আল্লাহ আমাকে ওয়াজ করার সুযোগ দিয়েছে আমি করি কিন্তু যেই বেচারা সিএনজি কারিগর সিএনজি ঠিক করে আমি কিন্তু পারতাম না তার আমার কাছে সে আমার বস এক একজন এক এক জায়গায় বস এই জন্য আপনি স্বয়ং সম্পূর্ণ না রাসূল বলছেন দুইটা জিনিসের বাধা দিও না একটা হলো রাস্তার বাধা দিও না আর একটা হলো পানির বাধা দিও না কির বাধা দিও না পানির বাধা দিও না তুমি পানি ছাড়া চলতে পারো না তুমি তোমার বাড়ির রাস্তা ছাড়া তুমি তুমি অন্য রাস্তা ছাড়া চলতে পারো না এই দুইটা জায়গায় বাধা দেওয়া যাবে না আপনাদেরকে এটা মানি হলো মিলিমিশে থাকতে হবে এটা একটা সামাজিক ব্যবস্থা আপনি আপনার বাড়ি বিশাল বড় অট্টালিকা হতে পারে কিন্তু রাস্তার ফকিরের জায়গা দিয়ে আপনাকে যেতে হবে কথা বলেন ঠিক না বেঠিক আপনি ওই দেশে বাস করতে হবে আপনি সেই দেশে বাস করুন তাহলে দেখবেন আপনার ভালোবাসার কোনো অভাব হবে না আজকে যারা তাহিরিকে নিয়ে এত কিছু মানুষকে বোঝাইল ওয়াজ শুনে একবারে হেদায়েত হইয়া তাহিরি বক্ত হয়ে যাবে সেটা এমন না বহুত লোক বহুত জনের বক্ত আছে কিন্তু আমি বলবো আমার বক্ত হওয়ার দরকার নাই আমার পক্ষ থেকে যা বলা হবে যেই কথাগুলো ভালো শুধু এই কথাগুলো আপনারা পালন করেন কথা বলেন ঠিক কিনা বলেন আমি যে এতক্ষণ কথা বলছি তাকওয়ার উপরে বলতেছি সামাজিক কথা বলতেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি আল্লাহর ওয়াস্তে বহুত হয়েছে আর এই অনলাইনে যে ইউটিউবগুলো আসছে 100-150 এগুলা যা আসছে কতগুলোই করে এগুলা যা আসছে তোমরা আল্লাহর ওয়াস্তে কয়া দিয়া যায় তাহিরি নিয়ে তোমরা বহুত ব্যবসা করছো আল্লাহর ওয়াস্তে আবার দুল দুল কথা কম ঠিক না এইটার তোমরা ছেড়ে দিব এটা তো সমস্যা আর উপদেশ দিলে এটি আগে সারে ভালো জিনিস সারে না তবে একটা কথা বলি আমরা ভালো করি মন্দ করি একদিন হিসাব দিতে হবে একজনের দরবারে জবানটা খুলে কোন তিনি কে এক মাহফিলে সবাই দাঁড়ায় রইছে এই যে দেখেন কতগুলো লোক দাঁড়ায় রইছেন এখানে আমি আর রয়েছি বসেন এই কথা কইলাম কি লেগে ইডারে কাইটটা কাইটটা বসেন বসেন এমন ভাবে বানাইছে বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দেওয়া দিছে অগর পিকনিকের মধ্যে চলে হিন্দু বাড়িতে চলে বিয়ার মধ্যে চলে যাত্রা গান মানে দূরা দুনিয়ার ভিতরে বুঝা লেছে যে তাহিরি মানি বুঝি এই নাসা নাসি করে তবে হ্যাঁ কিন্তু মানে কোটি টাকা ব্যবসা করে লেছে আর বাস কিন্তু আমি খেয়েছি কথা কোন ঠিক না বেটি তো এখন যে যাই করে পাবলিক তো আস্তে আস্তে বুঝতেছে ঠিক না বুঝতেছে না এগুলো কি বোঝা যায় না বাজান ঠিক আছে এই দেখেন আজকে কত লোক দাঁড়া রয়েছে আমি একবার কইছি বসেন একবার কইছি কইতাম না বলতাম না বললে এটারে আবার তিনবার জুল কমো এটার কাটব বসেন বসেন এই ব্যাপার না ফালাইবো ফালাই দিয়া এটার ভিতরে বাজনা ঢোকাই দিয়ে একবার আমার একবার দিছে তো দেশ বিদেশ শোষাই দিছে না তাহলে ঠিক আছে আমি কইছি চা খাই না কফিটা দে এটা কে রে কইছি কহুজুরের কফি কা দোকানে দোকানে কফি চলতেছে গ্রামে গ্রামে চলতেছে পুরা কিয়ামত আমার নিয়ে মামলাই কইরা দিছে কথা কোন ঠিক না বেটি তবে এখন যে যাই বলুক না কেন বাবা টাকা উঠছে নাকি কিছু না মহিলা মহিলা টাকা আসছে গাটি আর পুরুষ টাকা নেই কই পুরুষ টাকা আলো দেনি তো রুমাল দিছে 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 রুমাল ধরবে না না রুমাল দিছে তো দিছে আবার ধরবে আবার ধরবে অসুবিধা কি মহিলার কথা দেবে কুল মা বন্ধের পক্ষ থেকে টাকা আসছে 6,517 টাকা মারহাবা জোরে গাও আপনি এ আপনি কই আপনি কে দিছেন বহুত কষ্ট করছেন তো কে কে দিছেন হাত তুলে কে কে দিছিলেন মোটামুটি ভালো দিছেন না হ্যাঁ ভালো আপনার কি কষ্ট হবে যাক বাবা আমি ওইদিকে যাইতাম না গেলে আমার একটা সমস্যা আছে কারণ অনেক ধরনের কথা মঞ্চে তারা আছি আমি একটু পরে ধরবো কেউ টাকা না দিয়ে যাইতে পারবে না আজকে আমি সুন্দর করে ধরব অন্তত পক্ষে 10,000 করে টাকা দিয়া যাইতে আমার হাতে কথা বলেন ঠিক না বেটি নবীর মহব্বত সবাই রেডি থাকেন রাজশাহী আপনি তো 10,000 দিছেন না মারহাবা তাহলে একটু জবান খুললে কোন আমরা যদি হালাল কাজ করি
আমরা যা যা পাবো হারাম কাজ করলে এর প্রতিফল পাবো দিবেন একজন জামানটা কইলে কোন তিনি কে আর বড় দেবেন তিনি কে আমাদের প্রভু বলবো আপনারা আমার সাথে বলতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদের হ্যাঁ টুডি লরে না হ্যাঁ আমি বলিস হ্যাঁ তাহিরের জীবন দেখছেন বলেন বলেন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই সেবানী কোরআন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই সেবানী কোরআন তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান ঠিক না হাত তুলে বলে ঠিক কিনা বলে তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান একটা তো জীবনা মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক নও হে মুসলমান এক হও এক হও করি আহ্বান আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ঐশি বাণী করার একটা জবান বন্ধ রাখবেন না ভয় করবো একজনকে জবান খুলে বলুন তিনি কে কারা সাব্য আলা হাদি উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় একটা যুবক ছিলেন আপনারা জবান খুলে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম আজকে দেশে উমরের অভাব নাই কিন্তু উমরের মতন আদর্শের মানুষের অভাব কথা বলেন ঠিক না এই জন্য কারা সাব্য আলা আহদি উমর বিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে একটা যুবক ছিলেন এই যুবকটার দুইটা অভ্যাস ছিল ইউলাজিমুল মসজিদা ওয়াল ইবাদাতা এই যুবকটার দুইটা অভ্যাস ছিল বাজার তার ভালো লাগে না সবচাইতে ভালো লাগে আল্লাহর ঘর মসজিদ জুড়ে গন্না সুবহানাল্লাহ আজকে আমাদের কাছে উল্টা আজকে আমাদের কাছে বাজার বড় ভালো লাগে বাজারের মধ্যে গেলে গড়ি কাটার দিকে তাকায় না মসজিদের ভিতরে গেলে দেড় মিনিট আগেই মুয়াজ্জিন রে কয় কামাত দেন আবার দেখবেন যখন আমরা বৈঠকে বসি কোন রকম দুরূপ শরীফ ভালো করে শেষ করতে পারি না পিছন দিক দিয়ে দেখবেন এই ইমাম সাহেব মিস করলে ইমাম সাহেব মিস করলে ঠিক নেই মিস কল দিয়ে এক তাড়াতাড়ি সালামটা ফিরে এলেন আমার বাজারে কাম আছে বাজারে নাকি কাজ আছে পিছন দিক দিয়ে দেখবেন জীবনে কাজ দেয় না মসজিদে গেলে উত্তর দিক দিয়ে একবার চার প্রকার কাজ আছে ইমাম সাহেব সালাম ফিরাইত এগুলো হইল বাকফা কথা বলেন ঠিক না বেঠে এই জন্য দেখেন কি বলছে এই যুবকটার দুইটা অভ্যাস একটা হলো সে মসজিদের প্রতি তার মনটা দরদ আর একটা হলো এবাদতের প্রতি তার দরদ দেখবেন কিছু কিছু মুরব্বী আছে আজানটা যখন হয় ফজর আজান হয় না আজানের 20 মিনিট 25 মিনিট পরে জামাত হয় কিন্তু মুরব্বীর কানে আজানটা আসলেই এইরকম একটা শাল
শরীরের মধ্যে পেস দিয়া শীতের কাপড় দিয়া উযু কইরা আস্তে আস্তে কইরা মসজিদের মধ্যে চইলা যায় মুরব্বি জিজ্ঞাসা করে আরে এত তাড়াতাড়ি মসজিদে যান কি লাগা কজামুই তো ঘরের মধ্যে শুয়া থাকলে গেল আমিব মসজিদে গিয়া বসে থাকলে লাভ আছে কারণ আমার রাসূল বলছেন মসজিদে যাইয়া শুধু শুধু বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব হয়ে যায় মুরব্বি যখন শুনে গুমতিকে নামাজ উত্তম গুমতিকে নামাজ এই মুরব্বি আর ঘরে বসে না ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলার হুরামলে যেই দুই যেই ছেলেটা ছিল এই ছেলেটার দুইটা অভ্যাস ছিল একটা হলো মসজিদটা তার ভালো লাগে আরেকটা হলো আজান দিলে ইবাদতের জন্য মনটা পাগল হয়ে যায় কিন্তু এই দুই প্রকৃতির মানুষটা যখন এক ব্যক্তি যখন দুইটা গুণ তার মাঝে নিয়ে এসেছে তখনই রাসূল তো বলছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ কথা বলেন ঠিক কিনা এই যুবক তার দুইটা অভ্যাস মসজিদের প্রতি দেওয়ান ইবাদতের জন্য পাগল কিন্তু মনে রাখবেন সৎ কাজের ভিতরে শত বাধা আছে না নাই কিন্তু দেখা গেল এই ছেলেটা যদিও আল্লাহর পাগল কিন্তু একটা মেয়ে এই ছেলেটার পাগল একটা মেয়ে এই ছেলেটার পাগল ফাশিকাতুহু জারিয়াতান তার একটা প্রতিবেশী তার প্রেমে পাগল হয়ে গেল ফা আতাতহু ফি খালওয়াতিন একদা নীরব একটা জায়গার ভিতরে ছেলের সঙ্গে তার দেখা হয়ে গেল শুধুমাত্র দেখা হয় নাই ফাকাল্লামাতহু শুধুমাত্র দেখা হয় না তাদের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেল কিন্তু মেয়েটা যদিও ছেলেটারে নিয়ে গবেষণা করে কিন্তু ছেলেটা তো আমার আল্লাহকে নিয়ে গবেষণা করে কথা বলে ঠিক কিনা ওয়ায়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর আসমান এবং জমিনের মধ্যে যত ধরনের জিনিস আছে সব নিয়ে সে আমার আল্লাহকে গবেষণা করে কিন্তু মেয়েটা ছেলেটাকে প্রেমের প্রস্তাব দিল যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তারা কখনো অসামাজিক প্রস্তাব গ্রহণ করতে পারে না কিন্তু আমার সমাজের ভিতরে প্রেমের প্রস্তাব পাইলে খাবার চাইলা দে খাওয়ার চাইলা দে ব্যবসা চাইলা দে কথা বলেন কথা বলেন ঠিক কিনা যেই মাত্র মোবাইলে হাই ঠাসপির ওই পার থেকে একজন বইলা দেয় আপনি কে জানতে চাই আর যদি সে আল্লাহওয়ালা হয় যদি কেউ বলে মোবাইলে মেসেঞ্জার হাই সে বলবে আমি তোমার সঙ্গে নাই কথা বলে উঠি কিনা ফেসবুকের মধ্যে রিয়েল আইডি হোক আর ফেক আইডি হোক মেয়ের নামটা দেখলে তারা চার্জ করে রিকোয়েস্ট পাঠাই দেয় আবার কনফার্ম করে দেয় কিন্তু খবরদার মনে রাখবেন হারামের মধ্যে কখনো আরাম আসতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই লোকটা আল্লাহর পাগল মেয়েটা যদিও তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে ফাশাহি কাগাশ ফাগাশিয়া আলাইহে ওই জায়গার ভিতরে মেয়েটা সামনে দাঁড়াইয়া যেই মাত্র কথা বলা শুরু করেছে এই ছেলেটা তো আমরা আল্লাহকে ভয় করে সাথে সাথে তার অন্তরে অল বডির ভিতরে তার গায়ের মধ্যে একটা কম্পন তৈয়ার হয়ে গেছে কম্পন হতে হতে সেই জায়গার ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে ফাজা আমুলাহু যখন সে বেহুশ হয়ে পড়ে গেছে ওই জায়গার ভিতরে তার চাচা আসলেন বাবার জায়গায় চাচা বাতিজার বিপদ দেখলে চাচা আগায় আসে কথা কোন ঠিক কিনা কিন্তু ফাজা আমলাহু ওই চাচা তার কাছে আসলেন আয়েশা দেখে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে আছে পা হামালাহু ইলা বাইতিহি তখন এই এই দেহটারে বেহুশ হয়ে পড়ে থাকা নিথর দেহটাকে চাচা উঠাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর মা কান্দে বাবা কান্দে ভাই কান্দে বোনে কান্দে এত ভালো একটা ছেলে আমার এমন ভাবে কেন হয়ে গেছে চিৎকার মানে কি আল্লাহ একবার বলা যাবে না আমার ছেলেটা এমন হয়ে গেল কেন যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ কাজা করে না আমার
আমার ছেলেটা কেন এমন হয়ে গেল ঘরের ভিতরে মানুষগুলা কান্না শুরু করে দিয়েছে এই মুহূর্তে যদি হঠাৎ করে একটা ছেলে এই ময়দানে স্ট্রোক কইরা পড়া যায় তার মা শুনে পাগলনির মতো দৌড়ায়া চলে আসবে এই পৃথিবীতে কে কাকে কেমন ভালোবাসে আমি জানি না সমস্ত মানুষগুলা নিঃস্বার্থ সকল মানুষগুলা স্বার্থে ভালোবাসে একটা মানুষ নিঃস্বার্থে ভালোবাসে এই মানুষটার নাম হলো চরম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা ওই মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়া শুনবা তোমার মতো বকসুতা আমি তাহিরি দরকার নাই কথা বলেন ঠিক কিনা মায়ের মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা আর পীরের বাড়িতে গরু লয়া যাইবা তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই কথা বলেন ঠিক কিনা যেই পীরে বলবে মার খেদমত লাগতো না যেই পীরে বলবে বাবার খেদমত লাগবে না এটা পীর না এটা হলো সকালবেলার পেশা কথা বলেন ঠিক কিনা তাহিরি হক কথা কয় না কত কথা আমার কইছেন আপনারা এখন বুঝেন তাহিরি আসলে কি কর সে কি লালন করে দেখেন না আমি হককে হক বলি দিনকে দিন বলি রাতকে রাত বলি যদি কেউ বলে মা বাবার খেদমত লাগবে না আমি তো তোর পীর আমি তো তোর সব আমি বলবো সেটা পেশাব না এটা জমানার দাজ্জাল কথা বলেন ঠিক কি না বলেন আর খাঁটি পীর বলবে তোর বাপ মার সেবা করবি তোর বাপ মা কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে তোর বাপ মা দুঃখ পেলে আল্লাহ দুঃখ পাবে বাপ মা তোর জান্নাত বাপ মাই তোর জাহান্নাম বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাত পাবি খারাপ ব্যবহার করলে জাহান্নামে যাবি এই সিলেবাস যারা দেয় তারাই হলো সত্যিকার সঠিক পীর কথা বলেন ঠিক কি না বলেন সাবধান বলে দিলাম বাড়ির ভিতরে সবাই কান্নার রুল ফেলে দিল আজকে যারা এসেছেন এখানে অনেক 8 বছরের ছেলে আসছে কেউ টেনশন করুক আর না করুক এই ছেলেটার জন্য তার মা টেনশন করতেছে ঠিকই আমার ছেলে হাজার হাজার মানুষের বিড়ি গিয়েছে না জানি কি হয়েছে না জানি কেমন আছে এই টেনশনটা মা বাবা করে কথা বলেন ঠিক না বলেন কিন্তু আমরা বিনিময়ে কি দেখি দেশে থাকা অবস্থায় মোটামুটি মা বাপরে অনেকে মূল্যায়ন করে বিদেশ গেলে অনেক ছেলেরা মা বাবাকে কষ্ট দেয় খবরদার ছেলেরা রিজিকের দরজা যদি খুলতে চাও যদি অল্প টাকায় যদি অনেক টাকার মজা পেতে চাও মায়ের মহব্বতের দোয়া গলার মধ্যে লাগাই ফেলো কারণ মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা মাকে বলা তানহার হুমা তাকে ধমক দেওয়া যাবে না হ্যাঁ ওয়াকুল লাহুমা কওলান কারীমা তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা মা বাবার সামনে মমতার চাদর ফেলে কথা বলতে হবে কিন্তু মা বাবাকে কষ্ট দিয়ে আপনি হজে গেলেও কাজ হবে না ওই মা বাবাকে ভালোবাসতে চাই কি চাই না এই ছেলেটার মা কান্না শুরু করলো সবাই কান্নাকাটি করে আমার ছেলেটার কি হয়েছে মা যখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমার ছেলেটার জীবন ভিক্ষা দিয়ে দাও এইভাবে কান্নাকাটি রুল করে গেল ফালাম্মা আফাফা সাথে সাথে ছেলেটার জ্ঞান ফিরে আসলো জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই ছেলেটার জ্ঞান যখন আসলো কলার সবাব সাথে সাথে ছেলেটা বললেন ও চাচা ইয়াম হে চাচা ইনতানি কইলা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আমার জ্ঞান এসেছে আমাকে অন্য কোথাও নিয়ে যাবেন না আমাকে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নিয়ে যান যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন আমার পরে যদি এই পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরতে ওমর যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যার সামনে কেউ হারাম খাইতে পারে নাই কথা বলেন ঠিক কিনা রাতের অন্ধকারে দুধের মধ্যে পানি মিশাবে কিন্তু উমরের ডরে তারা পানিও মিশায় নাই আল্লাহর ডরে তারা পানিও মিশায় নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা হুরাতের বেলা ঘুইরা ঘুইরা গরিবের ঘরে ঘরে খবর নিয়েছে কিন্তু আজকে আমার সমাজের ভিতরে দেখা যায় কত গরিব হাহাকার করে তাদের পাশে দাঁড়াইবার মানুষের বড় অভাব কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার
فامو فلما افاق অতপর ছেলেটার জ্ঞান আসলো আর চাচাকে বলেন ইয়া আম্মু ইনতালিল ইলা উমর রাব্বিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হু আমাকে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়ির মধ্যে নিয়ে যান ফাকরাহু মিন্নি সালাম আমার পক্ষ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বতের সালাম তখন পৌঁছিয়ে দিবেন এরপর বলতেছে ফাকুল্লাহু এবং ওমরের বাড়িতে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কে বলবেন মা জাযাউ মিমান খাফা মাকাম রাব্বিহি আল্লাহকে ভয় যারা করে তাদের জন্য আমার আল্লাহর কাছে কি পুরস্কার এই তিনটা জিনিস নিয়া ওমরের কাছে আমারে নিয়ে যান এরপর বাবারে যত হইল তো বাতিজা ফান্তালি আম্মু চাচা এই বাতিজাকে নিয়ে ওমরের বাড়িতে নিয়ে গেল আপনারা জবান খুলে বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলাহু কি নরম না গরম হায়রে ও আমার বাপনার বন্ধু দেখেন কত মজার কথা যেই মাত্র নিয়ে গেছে নেওয়ার পরে সালাম টুকু দিয়েছেন ছেলেটা উমরের পাশে দাঁড়ায় রইছে আর বলতেছেন ফা আখবারা যা ঘটনা আছে সব খুলে বললেন ওয়াকাদ সাহিকাল ফাতা সাহাকাতান হুরা যেই মাত্র তার চাচা বর্ণনা দিচ্ছেন আমার বাতিজা রাস্তা দিয়া যায় একটা মেয়ে দাঁড়াইছে দাঁড়ায় প্রেমের প্রস্তাব দিছে কথা বলা শুরু করছে এই কথার বলার সময় ওই বাতিজার গায়ের ভিতরে আগের মতন কম্পন তৈয়ার হয়ে গেছে কিন্তু মেয়ের সামনের কম্পন আর উমরের সামনের কম্পনে হাজার গুণ তফাত মেয়ের সামনে কাঁপতে কাঁপতে বেহোশ হয়ে যাওয়ার পরে ফালাম্মা আফাকা অতঃপর তার জ্ঞান ফিরে এসেছে কিন্তু ওমরের সামনে যখন সে কাঁপা শুরু করেছে কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে গেছে ওই জায়গার ভিতরে ফামা তামিন হা ওই জায়গার ভিতরে মালাকুল মওত আজরাইল এসে গিয়েছে চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আজরাইল যার মাথার উপরে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি কেউ ঢেলে দেয় এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না ওই বাতিজার সামনে আজরাইল আয়েশা হাজির হয়ে গেছে এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাগন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভবনে কোনদিন আসব না আমি আর এ ভবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনি আর পরে রবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন দুনিয়ার মানুষ বড় স্বার্থপর আমি আজকে মহিলা দেখি আমার কবরের আজাবের কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে আমি আজকে মৃত্যুর ঘাটে পড়ে যাই
আমার মরণের কষ্টের বাগ আমার স্ত্রী নিবে না কিন্তু আমার পরিবার পরিজন আমার সম্পত্তির বাগ নিতে কোনো ভুল করবে না এই ছেলেটা যখন উমরের সামনে গেল চাচা যখন ঘটনা সব করে বলল ফামাতা মিনহা ওই জায়গার ভিতরে এই ছেলেটার সামনে মালাকুল মউত আজরাইল এসে গেছে শুধুমাত্র তাই নয় আজরাইল শুধুমাত্র আসে নাই তার প্রাণ পাখিটা আজরাইলে বের করে নিয়ে গেছে এক যুবক ভাইর আমার ফাওয়াকফ আলাইহি উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর একটা প্রশ্ন করছিল এক নম্বর দাবি ছিল হে উমর আপনার কাছে আমার ভাতিজা নিয়ে আসতে বলেছে দুই নম্বর আমার ভাতিজা আপনারা সালাম দিয়েছে তিন নম্বর আমার ভাতিজা জানতে চাইছে আল্লাহকে ভয় করে যারা মারা যায় তাদের কি পুরস্কার আমার আল্লাহর কাছে আছে কিন্তু এই কথাটা জানার আগেই আমার ভাতিজার মনে কম্পন তৈরি হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না إليه راجعون يا عمر أمر بادي ذاتو شوينا زايد برناي الله كي بھوئي تو إيرا مارا گلے أمار الله رقص كي پروشکر سے কিন্তু আমার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়াকফ আলাইহি উমর উমর সেই জায়গার মধ্যে দাঁড়াইলেন দাঁড়াইয়া ফাকালা অতবর উমর বললেন লাকা জান্নাতান যারা আল্লাহকে ভয় করে যারা মারা যায় আমার আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেখে দিয়েছেন তাইলে যুবক ভাইয়ের আমার খবরদার কিছু কথা বলতে হয় কিছু কথা বলতে হয় না বললে হয় না আমরা আল্লাহকে ভয় করতে চাই কি চাই না এ যুবকের দল খবরদার রাতের অন্ধকারে গিয়ে গাঞ্জা খাইও না রাতের অন্ধকারে যাইয়া বাবা খাইও না রাতের অন্ধকারে যাইয়া ইয়াবা খাইও আচ্ছা এটা পরে রাতের বেলা যাই হারাম খাওয়া যাবে না এই জন্য আমি এই কথাগুলো সব মাপিলে শুধু বলি খবরদার খবরদার আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না হাশরের ময়দান যেদিন কায়েম হবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তুমি দুনিয়ার মধ্যে নামাজ না কইরা চলে যাইবা কিন্তু আল্লাহর হাবিব বলেছেন মরতে হবে যেহেতু চলে যেতে হবে কবরের ভিতরে বে নামাজের জন্য তিনটা শাস্তি অবধারিত বে নামাজের জন্য তিনটা শাস্তি অবধারিত যে আল্লাহর ভয় করে সে নামাজ করে যে আল্লাহকে ভয় করে সে রোজা রাখে যে আল্লাহকে ভয় করে সে মা বাবার খেদমত করে এই জন্য আমার নবী বলেছেন বেনামাজি হইয়া কবর দেশে গেলে তিনটা শাস্তি অবধারিত এর মধ্যে এক নম্বর শাস্তির ব্যাপারে আমার নবী বলেছেন এই নেশা কি চলবে না বন্ধ হবে সরুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আসেনি আসেনি এই সুদকুর নামাজে দাঁড়ালে এমনি দাঁড়াবে আল্লাহ এম 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 আবার সালাম ফিরিলে মুখ দাওয়া যায় কারণ হারাম খাইলে মুখের বরকত কমে যায় হারাম খাইলে কলবের বরকত কমে যায় হারাম খাইলে শরীরের পার্সের বরকত কমে যায় হারাম খাইলে চোখের বরকত কমে যায় হারাম খাইলে অসুস্থতায় পড়ে যায় কথা বলেন ঠিক কি না আমি আমার জন্য বলছি না আপনার জন্য বলছি রাগ করবেন না এটা আমার বিধান না এটা মোল্লার বিধান না সেটা আল্লাহর বিধান কথা বলেন ঠিক কি না বলেন এই আমার যুবক পোলা পান্ডি কয় যুবক পোলা পান্ডি কয় হাত তুলে কথা ঠিক কি না বলে অ্যাকশন অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে কাদিয়ানির বিরুদ্ধে সব ভয়ঙ্কর লাগে না এই মুহূর্তে যদি মনে করেন যে ইসরায়েলের ইহুদিনের হাইতাম বেশি না একটা গুশি দিতে সাফার ৩২টা দাঁত ফলাই দিলাম বলে কথা কোন ঠিক না বেঠে শুনলে এমন একটা বাবা আইসে একবার ফাড়াই লেলাম বলে কথা কোন ঠিক না বেঠে
মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা হাত মুয়া নিহে আমি হাত তুলে আপনারা তুলবেন ঠিক বলবেন এইভাবে মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না দু চোখে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি দেখো মুসলিম এবার প্রাণের দাবি আল আকসা ঠিক না জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না ওয়াল্লাহ 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 আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আল আকসা আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি ঠিক না আর কত ঘুমিয়ে থাকবে তুমি জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার ঠিক না মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আকসাই আমাদের চেতনা আকসা কেড়ে নিতে দিব না আকসাই আমাদের চেতনা আকসাই আমাদের প্রেরণা আকসা কেড়ে নিতে দিব না দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি মুসলমানদের প্রথম কেবলা ভাই এ নেতা এই ভাই আসেননি আকসা হইল মুসলমানদের প্রথম কেবলা এখন কাবার দিকে ফিরে নামাজ পড়ি না আমরা এখন কাবা যদি কেউ বাংতে আসে আমরা কি চকলেট খাবো হাত দিয়ে যদি কাবা বাঁধতে আসে আমরা কি চকলেট খাবো শুনুন আকসা ছিল মুসলমানদের প্রথম কাবলা কাবার মতো আমার নবীর ইচ্ছায় আল্লাহ পাক কাবলাটা ঘুরাইয়া দিয়েছেন জোরে কোন ঠিক কিনা সমান নিওয়া ভিক্ষা ছাত্র মসজিদুল হারাম এই আকসা মসজিদটা বানাইছে পাথর দিয়া এই পাথরগুলো ইট বাটার পাথর না এই পাথরগুলো সাগরের নিচে সমুদ্রের নিচের পাথর কোনো মানুষের পক্ষে এই পাথর তোলা সম্ভব না কোনো কেরেন দ্বারা এই পাথর তোলা সম্ভব জিনের মাধ্যমে এই আকসা মসজিদের পাথর উঠানো হয়েছে যখন পাথরগুলো উঠানো হয়েছে প্রত্যেকটা পাথরের গায়ে সূরা ইয়াসিন লেখা ছিল আর এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে আমার নবী মেরাজে যাওয়ার সময় দুই রাকাত নামাজের ইমামতি করেছেন আর নবীর পিছনে 1,24,000 পয়গম্বর নবীর পিছনে নামাজ আদায় করেছেন আমার যুবক ভাইরা আওয়াজ করে বলুন আমরা রসুল চাই কি চাই না আমার ভাইরা জবান খুলে বলুন এই আকসা কি ফিলিস্তিনের একলা নাকি সকল মুসলমানদের আরে জোরে বলো না
দিবে কেন ওরা বলতেছে এই ইহুদি গোষ্ঠীরা তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মারছিস আর আমরা তোরা এটা মনে রাখিস তোদের মাথার উপরে আমাদের রক্ষাকারী রব আছে কথা বলেন ঠিক কিনা আর যদি বলেন ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সেই নিন্দা জানানো হয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন আজকে এই কথাগুলো অনেকে বলে না অনেকে চুপ করে বসে রইছে অনেকে ফিলিস্তিনের পক্ষে কথা বলে না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না যারা এই মুহূর্তে চুপ ফিলিস্তিনের পক্ষে কথা বলে না ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে না আমার কাছে খুব সন্দেহ হয় এই সমস্ত মুনাফিকদের কারণে মুসলমানদের অধঃপতন কথা বলেন ঠিক না বলেন এই জন্য শুধুমাত্র ফিলিস্তিনে একলা রক্ত দিবে কেন আমরা বাংলার মানুষ রক্ত দিব জীবন দিব যুদ্ধ করব চোখের পানি ফেলিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিনে মুসলমানদের জীবন ভিক্ষা চাইব কথা বলেন ঠিক না হ্যাঁ তোমরা বলতেছ আজান দেন আজান দেন আজান দেন কথা শোনার পর আমার একটা কথা মনে হয়েছে কইতাম নি বলতাম নি বাবা আর আব্বা মারা গেছে কমিটি সদস্য সুলেমান মেম্বার সে দিছে 1000 টাকা লাগবে বলে আমিন করে এই ভাইরা আমার আমার পরিষ্কার কথা হলো এখন বলতেছেন আজান দেন আজান দেন আজানের কথা শুনে একটা কথা মনে হইছে ওই দিন দেখলাম ফিলিস্তিনের ভিতরে এক মুয়াজ্জিন আজান দিতেছে আল্লাহু আকবার যেই মাত্র আজান দিল মসজিদের পাশে এমন জোরে বোমা হামলা হইল পুরা মসজিদের সাইডটা বোমা দিয়ে উড়াইয়া ফেলছে আমি মনে করছি মুয়াজ্জিন মনে হয় ভয়ে আজানটা বন্ধ করে দিছে বোমার আওয়াজের পরই শুনতেছি আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা মুসলমান এরা ডলার খায় কালার ফালটা না এক এক সময় এক একটা রং ধরে না সত্যের কথা বলে হকের কথা বলে ন্যায়ের কথা বলে ইনসাফের কথা বলে কথা বলেন ঠিক কিনা বলেন ইসলাম যে মানবতার ধর্ম মানব কল্যাণের ধর্ম ব্যক্তিত্বের ধর্ম একতার ধর্ম সাম্যের ধর্ম এবং ভালোবাসার ধর্ম এই ধর্মের কথাগুলো স্থান কাল পাত্র ভেদে তারা ইসলামকে প্রয়োগ করে আর সত্যিকার ইসলামকে তারা প্রয়োগ করে তারা দেশকে ভালোবাসে মাকে ভালোবাসে বোনকে ভালোবাসে সমাজকে ভালোবাসে মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে সব স্বাধীনতার সম্পর্কে শক্তিকে তারা উৎসাহ প্রদান করে হকের কথা বলে আল্লাহর হরিদের চরম তলে থেকে তারা দিনের জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করে কথা বলে এরা হলো সত্যিকার মুসলমান সত্যিকার মুসলমানদের মাঝে কোন উগ্রতা সত্যিকার মুসলমান যারা তারা দ্বীনের মেসেজ করে আজকে একটা গরম খবর আছে এই যে বাজারটা আছে ছিল বাজারটা কি ইয়া ইয়া মেহেদী নতুন বাজার চাটমন নতুন জাতেশপুর জাতেশপুর আচ্ছা আপনারা বুঝবেন বাইরে বলবো না হিন্দু আছে মোটামুটি বেশি এটা কোনটা নতুন বাজার নতুন বাজারতে আমি আসতেছি আজকে 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 সুরন দিয়ে আমার আনতেছে হঠাৎ করে এইভাবে গামছা ফালাইয়া মুরব্বী পোলাপান ইয়াং অ্যামাজিং ফিগার এন্ড ফাইটারের মতো ওরা এসে আমার দৌড়ায় এসে ধরছে গাড়ি আটকাইছে হুজুর 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 আমরা হিন্দু আমরা আপনার অনেক মহব্বত করি আপনার অনেক ভালোবাসি আমরা হিন্দু আপনার অনেক মহব্বত করি যেইভাবে তারা আমার গাড়িটা ছোট দিয়ে ভেট দিয়ে আসা আমার সাথে হাত মিলাইতেছে আমি বললাম যে ঠিক আছে তোমরা যে কোনো ধর্মের হও না কেন তোমাদের প্রতি আমার আশীর্বাদ রইল দেখেন তো বাংলাদেশটা কত সুন্দর একজন হুজুর আসবে হিন্দু এসে বলবে হুজুর আমি আপনাকে ভালোবাসি এটাই তো বাংলাদেশ এটাই তো বাংলাদেশ কথা বলেন ঠিক না বে ঠিক
আমি এই জায়গায় কাজ করি আমি সম্পৃতির মডেল হওয়ার জন্য কাজ করি আমি সম্পৃতি নিয়ে কাজ করি এই জন্য আমার দাসের সঙ্গে আপনাদের দাস নাও মিলতে পারে আমি একটা কথা বলবো হিন্দু 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 খ্রিস্টান মুসলমান এরা এই দেশে বাস করছে আপনি আপনার ধর্মটা পালন করবেন ওরা ওদের ধর্মটা পালন করবে আপনি আপনার মাহফিল করবেন ওরা ওদের পূজা করবে আপনি তাকে বাধা দিবেন না ওরা আমাদেরকে বাধা দিবেন না কিন্তু একটা কথা মনে রাখবেন যুগে 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 দিন শেষে ইসলামের বিজয় হচ্ছে কথা বলে ঠিক না ভাই কেন বিজয় হচ্ছে ইসলামটা মানবতার ধর্ম আমরা সকল ধর্মের মানুষগুলোকে সকল ধর্মের মানুষগুলোকে আমরা মূল্যায়ন করে চলতে হবে কথা বলে ঠিক না ভাই যেখানে কোনো উগ্রতা থাকবে না উগ্রতার বীজবাষ্প থাকবে না সন্ত্রাসী থাকবে না নৈরাজ্য থাকবে না অস্থিরতা থাকবে না থাকবে শুধুমাত্র শান্তি আর শান্তি ইসলামের ফান্ডামেন্টাল ওয়ার্ড মিনিংস হলো শান্তি কথা বলেন ঠিক না এই শান্তি যদি পেতে চান বাবা বাবা আল্লাহর ওয়াস্তে বাবা রে বাবা 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 না লক্ষ্মী আল্লাহর ওয়াস্তে পায়ে হাত রেখা বলবো পায়ে হাত রেখা বলবো আল্লাহর ওয়াস্তে সহজ জিনিসটা রে কঠিন করেন না তাহিরি ব্যক্তি হিসাবে কঠিন না আমি এমন ফ্যামিলি থেকে উঠে আসি নাই যে মনে হয়ে যেন গোবরের মতনই পদ্ম ফুলের মতো না আমি কিন্তু হ্যাঁ পদ্ম ফুল হলে অবশ্যই সম্মানী কিন্তু মনে রাখবেন গোবরও কিন্তু কাজে কথা মানে গোবরও কাজে ওই গোবরটাকেও অবজ্ঞা করবেন না এটাও কাজে লাগে আপনি বড় হতে পারেন ছোটকে অবজ্ঞা করবেন না কিন্তু আপনাদের দোয়ার বরকতে আমরা যে ফ্যামিলি থেকে বড় হয়ে আসছি আমাদের ফ্যামিলি প্রথমেই শিক্ষা দিছে মানুষ হিসাবে মানুষকে ভালোবাসবা তুমি যতই ছোট হও বড়কে ঘৃণা করা যাবে তুমি যতই বড় হও ছোটকে ঘৃণা করা যাবে সকলকে সমান চোখে দেখে পথ চলো আমি এভাবে পথ চলি আমি দিনকে দিন বলি রাতকে রাত বলি এটাই আমার সবচেয়ে বড় কথা একটা কথাই আবারও বলবো মারামারিতে যাবেন না কাটাকাটিতে যাবেন না খুন হত্যা জুম বাংচুর এইগুলোতে একদম যাবেন না দিন শেষে ক্ষতি হবে আপনার না হয় ক্ষতি হবে আপনার ভাইয়ের না হয় ক্ষতি হবে আপনার রাষ্ট্রের কথা বলেন ঠিক না বেঠি আসেন সংলাপে আসেন কথা বলেন দুঃখ বলেন সব বলেন তাইলে আপনার দুঃখ আমরা বুঝতে পারবো কথা বলেন ঠিক না বলেন এই সাটা চিরজীবন থাকুক আপনারা চান কি চান না আরো জোরে চান কি চান না এখানে আমার একজন বাবা আসছেন নামটা নাকি জনাব আলহাজ আব্দুল হামিদ মাস্টার সাহেবের কথা আসার পর থেকে এই পর্যন্ত শুনতেছি উপজেলা চেয়ারম্যান সাহেবও আছেন আমি কিন্তু এখানে আসার পরে আমাদের এমপি প্রার্থী আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ ভালো আছেন আপনি আচ্ছা ইনশাল্লাহ আমি দোয়া করি এই ছেলেরা এই ছেলেরা বসো আচ্ছা আচ্ছা বসো বসো আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ দিব তো দেন না এখনই দেন না সুন্দর হবে দেন সমস্যা নাই সমস্যা নাই এই ছেলেরা ফিলিস্তিনের জন্য দোয়া করে যাইবেন কে কে হাত তোলে হাত নামান